হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামির। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি নাইট ক্রিমের রিভিউ নিয়ে। এটা হচ্ছে লরিয়াল প্যারিসের হোয়াইট পারফেক্ট নাইট ক্রিম, হোয়াইটেনিং প্লাস ইভেন্টন। সো এই নাইট ক্রিমটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, অ্যান্ড এটাকে আমরা কীভাবে ইউজ করব, এটা আমাদের স্কিনে কতটুকু কাজ করে এবং এটা সত্যি আমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা করে কি না, সেই সম্পর্কে এখন আমি তোমাদেরকে ফুল ডিটেলসে জানাবো। তাই ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। অ্যান্ড যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে অ্যান্ড তোমাদের টাইম লাইনে বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিওটি। সো এটা হচ্ছে লরিয়াল প্যারিসের একটি প্রোডাক্ট, অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট পারফেক্ট নাইট ক্রিম। সো ফার্স্টেই বলে নিচ্ছি প্রোডাক্টটি প্যাকেজিং সম্পর্কে। এই প্রোডাক্টটা আসে হচ্ছে একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং ভিতরে একটা গ্লাস জার প্যাকেজিং দেওয়া থাকে এবং সাথে একটা স্ক্রু ক্যাপ দেওয়া থাকে, যেটা কালারটা হচ্ছে ব্লু কালারের। প্যাকেজিংটা খুবই স্টাডি এবং এই প্যাকেজিংটা হচ্ছে খুবই গুড কোয়ালিটির একটি প্যাকেজিং, যে কোনো জায়গায় ক্যারি করার জন্য খুবই পারফেক্ট একটি প্রোডাক্ট, অ্যান্ড এই প্রোডাক্টটি খুবই লাইট ওয়েটের। সো খুব ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করা যায় এবং এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টটার কনসিস্টেন্সিটা হচ্ছে স্মুথ ক্রিমি কনসিস্টেন্সি, লাইক জেল অ্যান্ড ক্রিম মিক্সড করে যে কনসিস্টেন্সিটা হয় ঠিক সেরকম একটি কনসিস্টেন্সি। এবং এটা স্কিনের মধ্যে খুব ইজিলি গ্লাইডস হয়ে যায় এবং এটার কালারটা হচ্ছে সেমি ব্লু আর ভায়োলেট মিক্স একটি কালার। সো তোমরা যখন এটাকে ইউজ করবে কাইন্ড অফ বুঝতে পারবে সেমি ভায়োলেট কালার এটা স্কিনে যখন অ্যাপ্লাই করা হয়। সো স্কিনের মধ্যে খুব ইজিলি গ্লাইডস হয়ে যায় এবং ইনস্ট্যান্ট এটা স্কিনে একটা ব্রাইটেনিং একটা এফেক্ট দেয় এবং স্কিনটাকে যাদের ডিহাইড্রেটেড হয়ে আছে স্কিনটাকে হাইড্রেশন প্রোভাইড করে। এবং এটার ফ্রেগ্রেন্সটা খুবই মাইল্ড, স্কিনের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত এটা স্টে করে এবং এটার স্মেলটা খুবই ভালো। এবং এই প্রোডাক্টটি হচ্ছে যখন তোমরা ইউজ করবে তোমরা বুঝতে পারবে এটা তোমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট অনেক বেশি গ্লোয়িং অ্যান্ড ডিউই করতে হেল্প করবে এবং যাদের টিজোন এরিয়াটা অয়েলি হয়ে থাকে তাদের জন্য এটা খুবই ভালো লাগবে, স্পেশালি এই সামার টাইমে তাদের স্কিনের জন্য এই ক্রিমটি খুবই ভালো কাজ করবে। এবং এটা খুবই ময়শ্চারাইজিং একটি ক্রিম, স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করে এবং স্কিনটাকে হোয়াইটেনিং এফেক্ট দেয়, বাট এটা ধীরে ধীরে তোমাদের স্কিনটাকে হোয়াইটেনিং করবে। বাট রেগুলার বেসিসে ইউজ করতে থাকলে তোমাদের স্কিনটা একদম ধবধবে ফর্সা হবে এরকমটা না, এটা স্কিনটাকে ব্রাইট করবে এবং ধীরে ধীরে তোমাদের স্কিনটা হোয়াইটেনিং হবে। এবং এটা তোমাদের স্কিন টোনটা যাদের আনইভেন হয়ে আছে তাদের স্কিন টোনটাকে ইভেন করতে হেল্প করবে। এবং তোমাদের স্কিনে যদি কোনো প্রকার ছোটো ছোটো ডার্ক স্পট থেকে থাকে, লাইক খুবই হালকা ডার্ক স্পট থেকে থাকে, সেই ক্ষেত্রে সেটাকে ফেড করবে, বাট সেটাকে তোমাদের রেগুলার বেসিসে ইউজ করার পর তোমাদের স্কিনে একটা ইফেক্ট দেখতে পাবে। এবং এই ক্রিমটা হচ্ছে স্কিনটাকে ব্রাইট করে থাকে, ন্যাচারাল স্কিনটাকে গ্লোয়িং ফিল করায়। সো তোমরা যদি এটাকে ইউজ করতে চাও ইউজ করে দেখতে পারো, এটা অল স্কিন টাইপসের জন্যই সুইটেবল। তোমাদের স্কিন টাইপটা যেমনই হোক না কেন, ড্রাই, নর্মাল, কম্বিনেশন আর অয়েলি, অল স্কিন টাইপসে তোমরা ইউজ করতে পারবে। বাট এই ক্রিমটিকে ইউজ করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে এটা স্যুট করে তাহলে তোমরা এটাকে কন্টিনিউ করবে, আর যদি তোমাদের স্কিনে কোনো প্রকার ডিসকমফোর্ট ফিল হয় তাহলে সাথে সাথে তোমরা এটাকে ডিসকন্টিনিউ করে দিবে। এবং এই ক্রিমটি হচ্ছে অ্যাজ আ অ্যান্টি এজিং প্রোডাক্ট হিসেবে খুবই ভালো একটি প্রোডাক্ট। সো আমি বলবো যারা অ্যান্টি এজিং ক্রিম ইউজ করতে চাচ্ছ সেই ক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো, বাট যারা টিনেজার আছো তারা এই ক্রিমটিকে ইউজ করবে না, বিকজ এই ক্রিমটি হচ্ছে যাদের অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ করা হয় কিংবা ইউজ করতে চাচ্ছ ম্যাচিউরড স্কিনের জন্য এই ক্রিমটি খুবই ভালো। অ্যান্ড এই ক্রিমটি তোমাদের স্কিন থেকে যে ডিহাইড্রেশন ভাবটা আছে সেটাকে দূর করে তোমাদের স্কিনটাকে হাইড্রেটেড করতে হেল্প করবে। সো অনেকের স্কিনটা অনেক সময় ড্রাই ফিল হয়, স্কিনের ড্রাইনেসটা দূর করে স্কিনে একটা ময়শ্চারাইজিং এফেক্ট আনে। এবং এটা খুবই লাইট ওয়েটের একটা ক্রিম, যখন ফেসে অ্যাপ্লাই করবে তোমরা বুঝতে পারবে স্কিনে কোনো প্রকার হেভি ফিল হবে না কিংবা কোনো গ্রিসি লাগবে না, স্কিনটার ভিতরে খুবই লাইট ওয়েট লাগবে। এবং এটা স্কিনটাকে ইমিডিয়েটলি স্কিনটাকে প্লাম্প করতে হেল্প করে, স্কিনটাকে হাইড্রেট করে এবং নেক্সট মর্নিংয়ে তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনটা অনেক বেশি সফট লাগছে। সো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ক্রিমটিকে তোমরা কীভাবে ইউজ করবে। যেহেতু এটা একটি নাইট ক্রিম সো অবশ্যই তোমাদের এটাকে নাইট টাইমে ইউজ করতে হবে, এটাকে ডে টাইমে ইউজ করবে না। ডে টাইমের জন্য তোমরা যে ডে ক্রিমটা আছে সেটা ইউজ করবে এবং নাইট টাইমে তোমরা এই ক্রিমটিকে ইউজ করবে। সো এই ক্রিমটিকে ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ক্লিন করার পর
টোনার সিরাম অ্যাপ্লাই করার পর দেন তোমরা এই নাইট ক্রিমটিকে পরিমাণ মতো নিয়ে আই এরিয়াটাকে বাদ দিয়ে ফুল ফেসে জেন্টলি মাসাজ করবে। দেন তোমরা ঘুমিয়ে পড়বে এবং নেক্সট মর্নিংয়ে তোমরা স্কিনে একটা রেডিয়েন্ট গ্লো দেখতে পাবে, স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজড অ্যান্ড হাইড্রেটেড থাকবে। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করবে যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।